আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে মিস্টার অ্যান্ড মিসেস জাহিদ ব্লগ চ্যানেলে স্বাগত। আমি মিস্টার জাহিদ আছি আপনাদের সাথে। আজকে আপনাদেরকে দেখাবো মিষ্টি কুমড়া আলু দিয়ে মুরগির মাংসের রেসিপি। বন্ধুরা, ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। তরকারি রান্না করার আগে কিছু মশলা পাটায় বেটে নেওয়া হচ্ছে। কাঁচামরিচ, জিরা, ধনিয়া একসাথে পাটায় বেটে নেওয়া হচ্ছে। পাটায় বেটে যে কোনো তরকারি রান্না করলে খেতে দারুণ টেস্টি হয়। রসুন বেটে নিয়েছি। রান্না করার জন্য মুরগির মাংস সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। কেটে নিয়েছি মিষ্টি কুমড়া এবং আলু। নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা বাটা, তেজপাতা, গরম মশলা, এলাচ, এখানে কাঁচা মরিচ মানে লাল লাল মরিচ, ধনে, জিরে একসাথে বেটে নিয়েছি। বন্ধুরা, আর দেরি না করে চলে যাওয়া যাক রান্নাঘরে। মাংসটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ, দিয়ে দেব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দেব পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া, দিয়ে দেব সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া। এখন সুন্দর করে মশলার সাথে মাংসটাকে মিশিয়ে নেব। এভাবে ম্যারিনেট করে কিছু সময় রেখে দেব। এভাবে মাংস ম্যারিনেট করে কিছু সময় রেখে দিয়ে রান্না করলে মাংসের ফ্লেভার বা স্বাদটা অনেক সুন্দর আসে। কিছু সময় ম্যারিনেট করে রেখে দেব। রান্না করার জন্য নিয়ে নিয়েছি বড় সাইজের একটা ননস্টিকের কড়াই। কড়াইটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দেব রান্নার জন্য পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দেব ম্যারিনেট করা মাংস। মাংসটাকে লাল লাল করে ভেজে নেব। মাংসটাকে সুন্দর করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নেব। সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে। এর মধ্যে আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নেব। সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। এখন দিয়ে দেব তেজপাতা, দুটি এলাচ এবং দুটো দারচিনি। এখন দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেব আদা রসুন বাটা। মশলাটা লেগে যাচ্ছিল, সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব লবণ। দিয়ে দেব হলুদের গুঁড়া।
দিয়ে দেবো সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। মরিচ, ধনিয়া, জিরা, পাটায় একসাথে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব কেটে রাখা মিষ্টি কুমড়া এবং আলু। তরকারিটা সুন্দর করে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এখন কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। মিষ্টি কুমড়াটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব ভেজে রাখা মাংস এবং আলু। তরকারিটা এখন সুন্দর করে আবারও কষিয়ে নিতে হবে। মাংসের সাথে তরকারিগুলা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রেখেছিলাম। চলে আসলাম কিছু সময় পর। তরকারিটা সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। তরকারিটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ঝোলের জন্য দিয়ে দেব পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রাখব। চলে আসলাম কিছু সময় পর। ঝোলটা টকবক করে ফুটতে শুরু করেছে। এখন দিয়ে দেব আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা জিরের গুঁড়া, জিরা গরম মশলার গুঁড়া। সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। মিষ্টি কুমড়ার তরকারি একটু ঝোল ঝোল রাখতে হবে, না হলে ঝোল শুকিয়ে যাবে নামানোর পরে। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তরকারিটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। ধোয়াটা গরম ভাত, নিজেদের খেতে উৎপাদিত দেশি চাউল। মিষ্টি কুমড়া দিয়ে মাংসের রেসিপি। বিসমিল্লাহ। গরম সুন্দর, মিষ্টি কুমড়া দিয়ে মাংস রান্না, দারুণ স্বাদ। এভাবে বন্ধুরা বাসায় রান্না করে খেয়ে দেখবেন, খেতে দারুণ স্বাদ।